অনেকবার প্রস্তাব দিয়েছি যে সংলাপ ব্যতীত বিদ্যমান জটিল পরিস্থিতি থেকে মুক্তিলাভের উপায় খুব কম। তাই আমরা এই মুহূর্তে আবেদন করব সংলাপের দরজা যেন কোনো পক্ষই কোনো মতেই বন্ধ না করেন এবং সংলাপের জন্য পরিস্থিতি প্রস্তুত করতে যা কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রত্যেকটি পক্ষ যেন সেই উদ্যোগটি গ্রহণ করেন। আমি মনে করি যে বাক্যটি আমি বলতাম অনেকবার বলেছি যে নিরস্ত্র অহিংস বিরোধী পক্ষের আন্দোলনকে দমনের জন্য কতটুকু শক্তি প্রয়োগ করা হবে সেটি একটি কঠিন প্রশ্ন এবং সেই প্রশ্নের উপর নির্ভর করে বিরোধী শিবিরের রাজনৈতিক পদযাত্রা। আমরা বিরোধী শিবিরে অনুভব করেছি যে এই চাপ মাত্রার অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত। আমাদের আহ্বান এই চাপ আইন শৃঙ্খলা রক্ষার নামে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতা প্রয়োগ বিধান প্রয়োগ অবশ্যই যেন সংযত করেন। বেগম খালেদা জিয়া পরিচয় দিয়েছেন বিদেশি চিকিৎসককে তাকে হাসপাতালে করিয়েছেন, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। নাজিয়া আপা বলেছেন যে নির্বাচনের পরিবেশের বিষয়টা উনি এখনো ক্লিয়ার হন নাই। নির্বাচনের পরিবেশের বিষয়টি ক্লিয়ার হতে সকলেরই সময় লাগবে, কারণ কুয়াশা একচক্র ধীরে ধীরে কাটে, গোধূলিও ধীরে ধীরে আসে। সেজন্য আমি আপনাকে হঠাৎ করে একটা সুইচ টিপে ইলেকট্রিক বাতি জ্বালান যায় কিন্তু পরিবেশ বাতি জ্বালান যায়। আর চাপের বিষয়টি তিনি বলেছেন, আমি পরশু দিন হাইকোর্টে গিয়েছিলাম, আপনার এই প্রস্তুতি আমার পক্ষে এখন দেওয়ার চিন্তা।